আমি 10,323-এর একজন স্নাতক শিক্ষক ছিলাম। বর্তমানে চাকরিচ্যুতি হওয়ার পর আমি শারীরিক অসুস্থ হয়ে পড়েছি। আমার হার্টের এবং নার্ভের সমস্যা দেখা দিয়েছে। টাকার জন্য আমি উপযুক্ত চিকিৎসা করতে পারতেছি না। আমার পরিবারে আমি একজন উপার্জনকারী ছিলাম, তাই আমার পরিবারে এখন আর কোনো উপার্জন নেই। বর্তমানে আমার পরিবারে দুটি মেয়ে আছে, তাদেরও পড়াশোনা বন্ধ হয়ে গেছে। খাবার সংগ্রহ করতে পারতেছি না, আমি হাঁটাচলা করতে পারতেছি না, বিকল্প কোনো আয়ের উৎস নেই। তাই ত্রিপুরা রাজ্যের আপামর জনসাধারণের কাছে আমার বিনীত প্রার্থনা, আমার চিকিৎসার জন্য আপনারা আমাকে আর্থিক সহায়তা করুন এবং ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী এবং ক্যাবিনেটের সকল সম্মানিত সদস্যদের প্রতি বিনীত প্রার্থনা। আজ পর্যন্ত আমাদের 101 জন শিক্ষক প্রয়াত হয়েছেন বিভিন্ন কারণে, তাই আমাদের আর কোনো বিকল্প ব্যবস্থা নেই। আপনারা দয়া করে আমাদের কর্মসংস্থানের জন্য একটি স্থায়ী সমাধান করুন। এই প্রার্থনাটুকু আপনাদের কাছে বিনীতভাবে আবেদন করছি। নমস্কার।